নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো RRC রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 3600+ শূন্য পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সব তথ্যই পেয়ে যাবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো আজকে তোমরা দেখতে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্টের সেলের যে আপডেট, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে, যোগ্যতার কী প্রয়োজন সবই দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই দেখে নেবো অর্গানাইজেশন নেম। তো এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে ওয়েস্টার্ন রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, RRC/WR/01/2023। এখানে পোস্ট নেওয়া হচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করানো হবে। টোটাল শূন্যপদ সংখ্যা 3624 শূন্যপদ রেকর্ড করানো হচ্ছে। পে সার্কেল এখানে ভ্যারিয়াস পোস্ট ওয়েজ কিন্তু তোমাদের এখানে স্যালারি স্কেল বা পে স্কেল তোমাদের দেওয়া হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27/6/2023 তারিখ থেকে, এবং তোমরা 26/7/2023 তারিখ পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। লোকেশন এখানে দেখতে পাচ্ছ, অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং পুরুষ, মহিলা, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার প্রসেস এখানে বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ সরাসরি দেওয়া হয়েছে, তো তোমাদের আমি কি একটু পরে দেখিয়ে দিচ্ছি, দেখে নেওয়া আগে পুরো ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল পোস্ট 3624 শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। পোস্ট নেম অ্যাপ্রেন্টিস পোস্টে রিক্রুট করানো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে স্ক্রল করে চলে আসবো আমরা। এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, 3624 টোটাল ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন পদ্ধতির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই, এখানে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারবে। তার মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। এরপর আমরা দেখে নেবো আর ডিটেলস। এখানে এরপর চলে আসবো এক্সাম সেন্টার, দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে। তো এখানে লোকেশন এবং এক্সাম সেন্টার এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে এক্সাম সেন্টারগুলো মেনশন করা হয়েছে। চলে আসবে এরপরে পে স্কেল, এখানে তোমরা নোটিফিকেশনটাকে ডেকে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখতে পাচ্ছ, আনরিজার্ভ জেনারেল OBC এবং আদার স্টেটের জন্য কিন্তু 100 টাকা রাখা হয়েছে। SC ST ফিমেলদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। জেনারেল, আনরিজার্ভ, OBC, আদার স্টেটের জন্য কিন্তু 100 টাকা রাখা হয়েছে, এবং যারা SC ST আছো এবং ফিমেল প্রার্থী আছো তারা কিন্তু, তার জন্য কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন লাগবে না। অ্যাপ্লিকেশন ফি ও টাকা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং চালান মানে অফলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবে। এরপর আমরা চলে আসবো এজ লিমিট। তো দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, OBC-র জন্য 15 থেকে 24 এবং SC-র জন্য 15 থেকে 24। ঠিক আছে, এবং সরি, SC-ST জন্য 5 বছর বয়স ছাড় পাবে, এবং OBC-র 3 বছরের বয়স ছাড় পাবে, যেমনটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। এস রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC-ST 5 বছর দেখতে পাচ্ছে যেমন দেওয়া হয়েছে, এবং OBC-র 3 বছর মানে SC-ST পাবে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সরি 29 বছর পর্যন্ত, এবং OBC-র 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখান থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর চলে আসবে আমাদের এখানে ফিজিক্যাল টেস্ট। এখানে তেমন কিছু দেওয়া হয়নি, পরে তোমাদের আপডেট দেওয়া হবে। চলে আসবে এরপরে দেখতে পাচ্ছ এখানে চোখের দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা এটা অবশ্যই দেখে নেবে। স্ক্রল করছে কোন কোন ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, ফটো লাগবে, সিগনেচার লাগবে, এডুকেশন সার্টিফিকেট লাগবে, 8 পাস এবং 10 পাস সার্টিফিকেট লাগবে, নমিনেশন সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট থেকে দিলে সেটা দিতে হবে, আধার কার্ড কিন্তু তোমাদের লাগবে। এই যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। এরপর চলে দেখতে পাচ্ছ ফাইনাল মেরিটের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ দেখতে পাচ্ছ পোস্টে রিক্রুট করানো হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, 50% নাম্বার নিয়ে, এবং সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও সে পোস্টের উপর যদি ITI কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস এবং ITI কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সরাসরি আমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবো কী বলা হচ্ছে, তারপরে তোমাকে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তোমরা কি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, যোগ্যতার কি প্রয়োজন, সব তথ্য যেমনটা তোমাদের বললাম তেমনটা কিন্তু এখানে পরিষ্কার দেওয়া হয়েছে। কারো কত বছরের বয়স হবে, দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের কিন্তু 10 বছর বয়স হবে, এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং জেনারেলের জন্য 18 থেকে 15 থেকে 24 বছর বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কত বছরের মধ্যে বয়স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখো এখানে পোস্ট দেওয়া আছে কোন পোস্টের জন্য কী যোগ্যতা দরকার। দেখতে ফিটার পোস্টের জন্য ফিটারের উপর আইটিআই কোর্স করা থাকতে হবে, ওয়েল্ডার পোস্টের জন্য ওয়েল্ডার উপর আইটিআই কোর্স করা থাকতে হবে, টানের জন্য টানের আইটিআই ডেট পাস করা থাকতে হবে, মেশিনিস্টের জন্য মেশিনিস্ট, কার্পেন্টারের জন্য কার্পেন্টার, পেইন্টার জেনারেলের জন্য পেইন্টার জেনারেল, মেকানিক ডিএসএলের জন্য মেকানিক ডিএসএল। আরও ডিটেলস এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ মেকানিক্যাল মোটর ভেহিকলসের জন্য মোটর ভেহিকলসের উপর আমাদের আইটিআই কোর্স করা হচ্ছে, প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু সেম কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের উপর যদি আইটিআই কোর্স করা থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রিশিয়ান উপর আইটিআই কোর্স করা দিতে হবে, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল মেকানিক পোস্টে অ্যাপ্লিকেশন করা যদি ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকের উপরে করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, ওয়ারম্যান জন্য এক ওয়ারম্যান আর দুই ইলেকট্রিশিয়ান দুটো যে কোনো একটা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, মেশিনিস্ট রেপ্লিকেশনের উপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে আইটিআই কোর্স করা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, পাইপ ফিটার প্লাম্বার ড্রাফটসম্যান স্টেনোগ্রাফার পোস্টেও কিন্তু তোমাদের এখানে রেকর্ড করানো হচ্ছে। তো বিভিন্ন পোস্টে রেকর্ড করানো হচ্ছে এবং অনেকটা শূন্যপদ কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে, 5000 শূন্যপদে কিন্তু তোমাদের ৩৬০০ শূন্যপদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্কল করে দেখে নাও এখানে পুরো ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ 100 টাকা রাখা হয়েছে, এসএসটির জন্য কোনো টাকা লাগবে না এবং তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে দেখতে পাচ্ছ www.rrcwr.com এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো লিঙ্ক দেখতে পাচ্ছ তোমার উপরেই দেওয়া হয়েছে, তোমরা এই সদস্য এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছ তোমার সামনে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসে, দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আসার পর তোমাদের কী করতে হবে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে, স্ক্রল করে নিচে চলে আসবে, এখান থেকে আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন পদ্ধতিটা। তো বন্ধু তোমরা একদম প্রথমে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে, যেমনটা তোমাদের বলছিলাম নোটিশ নাম্বারটা তোমরা এখান থেকে ফলো করবে, দেখতে পাচ্ছ এরপরে ক্লিক করে দেখতে পাচ্ছ ক্লিক আর টু অ্যাপ্লাই এবং তোমাদের এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা ডিটেলস দেওয়া আছে এবং তোমরা অফিসিয়াল নোটিশে ডাউনলোড করতে পারবে। তো আমরা এখানে ক্লিক আর টু অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য তোমরা এখানে পেয়ে দেখতে পাচ্ছ, অফিসিয়াল আপডেট চলে আসবে এবং লগইন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডের কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। যদি তুমি আগে রেজিস্ট্রেশন না করা থাকে তোমাকে কিন্তু ক্লিক আর টু রেজিস্টার ক্লিক করে কিন্তু তোমাকে রেজিস্টার করতে হবে। তো ক্লিক আর রেজিস্টার উপরে ক্লিক করলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে যাবে, কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে সেটা দেখতে হবে। দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর এখানে আধার নাম্বার বসাতে হবে, আর আধার নাম্বার না থাকলে আধার নাম্বার করতে হবে, এনরোলমেন্ট আইডি দিতে হবে, ঠিক আছে আধার মাস্ট থাকতে হবে। তারপর এখানে ফুল নেম, বাবার নাম, জেন্ডার এখানে দেখতে পাবো, এখানে দেখে নেবে এখানে মেল ফেল অ্যাপ্লিকেশন করতে, দেখতে পাচ্ছ মেল ফেল বোথ অ্যাপ্লিকেশন করতে পারবে। কমিউনিটি এখানে তোমাদের কোন কাস্টকে বিলং করে সেটা তোমরা দিয়ে দেবে, যে জেনারেল থেকে আন্ডিজার সিলেক্ট করবে আর বাকিদের জন্য যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। ইমেল আইডি বসাতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে, এরপর ডেট অফ বার্থ। তো এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ আমি এখান থেকে ডেট অফ বার্থ কে চুজ করো, ডেট অফ বার্থ ক্লিক করলাম, সালে বছর চুজ করলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে যেভাবে সিলেক্ট করেছি সেভাবে সিলেক্ট করবে, এখানে হ্যান্ডিক্যাপ পার্সন আমি আছি তো এখানে চুজ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কী আছে সেটা তোমরা এখানে চুজ করতে হবে, তোমরা এখানে চুজ করে নেবে, স্ক্রল করে চলে আসবে নিচে, এক্স সার্ভিস জোন হয়ে থাকলে ইয়েস নাই নো করে দেবে। এরপরে দেখো তোমাদের আইটিআই কোর্স করা আছে কিসের উপর সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, যদি ইলেকট্রিশিয়ান হবে ইলেকট্রিশিয়ান। তারপরে এখানে দেখতে অ্যাপ্লিকেশন ডেট এখানে ইলেকট্রিশিয়ান উপরে অ্যাপ্লিকেশন করতে চাও, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারবে, খুবই সহজ একটা ফর্ম। এই ফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, যেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।